اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا اقسم بيوم القيامه ولا اقسم بالنفس اللوامه আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আলা আলহামদুলিল্লাহআল্লা নবী বা পুরসংসা আল্লাহর জন্য তাসলিম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ আলাইহি সাল্লামের উপর আল্লাহম আল্লাহম্বা রিক আলাই আজকে দিনে বৈঠকের বিষয় হচ্ছে যদি অন্তর খুব কঠিন হয়ে যায় চোখে পানি না আসে তাহলে আমরা কী পড়তে পারি চোখে যদি পানি না আসে অন্তর কঠিন হয়ে যায় তাহলে কি দোয়াগুলা পড়তে পারি যে সময় ভাই বোনেরা যেখান থেকে আমরা শুনছি যদি আপনার হৃদয়ে কঠিন হয়ে যায় তাহলে বেশি বেশি ইস্তেক ভার পড়বেন আস্তাফর ইলাহা আল্লাহ ইহু কয়ুম ওয়ু ইলাই অথবা أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. طبأ أستغفر الله أستغفر الله أستغفر الله. أبن بي جبهة باربن باربن طب دوارة مهوس تكربن أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله العظيم مهانا الكرسي استغفار كوتسي خمأ بارثنا الكرسي. আস্তাফর আল্লাহ আজিম যিনি মহান আস্তাফুল্লাহ আল আজিম মহান আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি ইস্তেকভার করছি আস্তাফিল্লাহ আজিম আল্লাহ হাই ইহাইম যিনি সত্য মাহবুত তিনি চিরঞ্জীব সবাকে রক্ষা রক্ষণাবেক্ষণশীল তিনি সবার রক্ষণাবেক্ষণশীল ও আহ বিধায় তার কাছে আমরা তাওবা করছি তার দিকে আমরা ফিরে যাচ্ছি তাই পড়বেন আস্তাফরুল্লাহ আজিম আল্লাহ ইল্লাহ আলহাইম ও আতুবুইলাই এই হাদিসটা এই দুয়ার ফজলত হিসাবে আল্লাহ রসুলসালি সাল্লাম বলছেন কেউ যদি যুদ্ধর ময়দান থেকে পালায়ন করে আর এই ইস্তেক বেশি বেশি পড়ে তাহলে আল্লাহ সাল তাকে মাফ করে দিবেন তাই আমরা যদি আপনার অন্তরে দেখা যায় হৃদয়ে কঠিন হয়ে গেছে বেশি বেশি ইজতেক ফাট পড়েন ইনশাল্লাহ দেখবেন আপনার চোখে পানে আসবে আসতেই হবে চোখে পানি আসতেই হবে আপনি বেশি বেশি পড়েন আস্তাকল্লাহাদিম আল্লা ইহা ইহাল হাইম ইলাই অথবা আস্তাকল্লাহ আল্লা ইহা ইহাল হাইম আতু বিলাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি তলব করছি যিনি সত্য মাবুদ তিনি চিরঞ্জীব সকলে রক্ষণাবেক্ষণশীল অতু বিলাই তার দিকে আমি রুজু হচ্ছি অথবা আস্তাক আল্লাহর কাছে আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি আস্তাফিউল্লা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন প্রার্থনা করছেন এইভাবে পড়েন আরও কিছু দুয়া পড়তে পারেন হাইযু ইয়া হাইয়ুয়ুম বিরহমাতিক আস্তাগিস হে আল্লাহ তুমি চিরঞ্জীব তুমি সবার রক্ষণাবেক্ষণশীল তোমার সাহায্য প্রার্থনা করছি তোমার কাছে সাহায্য চাচ্ছি তোমার কাছে তোমার রহমতে চাচ্ছি হাইয়ু একুম বিরহমাতিক আস্তাগিস তোমার রহমত তোমার কাছে রহমতের সাহায্য চাচ্ছি আল্লাহর কাছে রহমত চাচ্ছেন সাহায্য চাচ্ছেন এভাবে দোয়া গলা পড়তে পারেন এ হাইয়ু এ কয়ু মুবি রহমতি কাস্তাগিস আল্লাহ রসুল সাল্লাম যখন বেশি চিন্তিত হয়ে পড়তেন ঈদ দোয়াটা পড়তেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম বি রহমাতি আস্তা গিস ইয়া হাইয়ু আমরা জানি আল্লাহ তুমি চিরঞ্জীব কাইয়ুম ইয়া কাইয়ুম তুমি সবার রক্ষণাবেক্ষণশীল বিরহমাতিকা আস্তাগিস তোমার রহমতের সাহায্য চাচ্ছি তার মানে তোমার সাহায্য চাচ্ছি এভাবে আপনি পড়তে পারেন এরপরে আরও পড়তে পারেন ইলাহা ইল্লা আন্তা সুবাহা না কাইনে কোন এ দুয়াটা পড়তে পারেন বিপদ আপদ মসিবতে এ দুয়াটা পড়তে পারেন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহা না কাইনে কোন তুমি আল্লাহ তুমি সত্য মাহবুদ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা তুমি পদ পবিত্র লা ইলাহা ইলা আনতা সুবহানাকা ইন্নি আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম তাই এ দুয়াটাও বেশি বেশি পড়তে পারেন লা ইলাহা ইল্লা আন্তা সুব হানাকা ইন্নি কুন্তু মিনাদ্দিমিন এ দুয়াটাও বেশি বেশি পড়তে পারেন জি এর সাথে আপনি পড়তে পারেন আল্লাহর কাছে আরও অন্য অন্য দোয়া তারপরে দিনের প্রতি অটল থাকার জন্য আপনার চিন্তিত হলেও আপনি এই দোয়াটা এবং দিনের প্রতি অটল থাকার জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম পড়েছেন ইয়া মোকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক ইয়া মকালিব আল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক আল্লাহ অন্তর তুমি তুমি অন্তরের পরিবর্তনশীল বিধায় আমার অন্তরকে তোমার দিনের প্রতি অটল রাখো এ দোয়াগুলা বেশি বেশি আপনি পড়তে পারেন ইয়া মোকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক যে আল্লাহ সুল যেন আমাদের গ্রহণ করেন দয়া করেন জি আর একটা যে বিষয় যে লাইলাতুল কদর আসছে রমজান মাস লাইলাতুল কদরে আয়সা আল্লাহ রসুলসাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করছেন হেল্লা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে আমি কোন দোয়াটা পড়বো তিনি বলছেন আল্লাহম্মা ইন্নাকা আফুন তো হেব্বুল আফুয়া ফা আফু আননি আল্লাহ ইন্নাকা ইনাকা আফুন হেলনা তুমি ক্ষমা করা পছন্দ করো বিধায় ফা আফু আননি বিধায় আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি ক্ষমা করা পছন্দ করো বিধায় আমাকে ক্ষমা করে দাও আফওয়া আল্লাহা আফ এই দোয়াটা আফাটা কদর পড়লে এভাবে আপনারা পড়তে পারেন এবং রমজান মাসে অন্য সময় আপনি পড়তে পারেন আল্লা সুবাহাত যেন আমাদের প্রতি রহম করেন দয়া করেন আল্লাহ সুহাত যেন আমাদের ক্ষমা করে দেন আল্লাহ সুবাহ যেন আমাদের হকাল পরকাল কল্যাণ দান করেন ওয়াক আহামদুলিল্লাহ আবুল্লাহ আলমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استا...